দেশ আজ উন্নয়নের মহাসড়কে, স্লোগানে সারা দেশের মতো এগিয়ে যাচ্ছে টাঙ্গাইল জেলাও। 10 বছরে টাঙ্গাইলের ব্যাপক উন্নয়নে খুশি স্থানীয়রা। পিছিয়ে পড়া এ জেলায় উন্নয়নের জোয়ার লাগায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান জেলার মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী জাকিরুল মাওলার তথ্যচিত্রে জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। দেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল, স্বাধীনতার সূতিকাগার হিসেবেও পরিচিত এ জেলা। এখানকার পরতে পরতে মিশে আছে হাজার বছরের পুরনো ইতিহাস, ঐতিহ্যের গল্প। অনেকদিন অবহেলিত ছিল রাজধানীর পার্শ্ববর্তী এ জেলা, তবে বিগত 10 বছরে এ জেলায় বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 6 লেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কালীহাতির বঙ্গবন্ধু শেখ মুজিব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল জুডিশিয়াল ভবন, সখীপুর ও নাগরপুর উপজেলা প্রশাসনিক ভবন, ধলেশ্বরী নদীর উপর 520 মিটার ব্রিজ এ উন্নয়নের উদাহরণ। ব্রিজ এবং সড়ক সব জায়গাতেই ফোর লেনের সুযোগ পাচ্ছে। শুধুমাত্র 2-1টা জায়গা যেখানে আন্ডারপাস হবে সেগুলো আমরা এখন অ্যাটেন্ড করতে পারিনি। আমরা আশা করতেছি আগামী 3-4 মাসের মধ্যে এই সড়কে পরিপূর্ণ সুযোগ সুবিধা নিয়ে লোকজন চলাফেরা করতে পারে। টাঙ্গাইলে 60 লক্ষ মানুষের চিকিৎসা সেবার প্রাণ কেন্দ্র হিসেবে আমরা মানে এটাকে প্রতিষ্ঠা করতে চাই, এবং আমি আশা করি যে খুব দ্রুতই সব ডিপার্টমেন্টে নিয়ে ফাংশন শুরু করবে। এখন প্রাথমিক শিক্ষা আগের চেয়ে অনেক বেশি জনগণের নিকট আকর্ষণীয়, এবং জনগণ এটিকে নিজেদের বিদ্যালয় মনে করে কার্যক্রম সম্পাদনে এগিয়ে আসছে। এছাড়াও ঘরে ঘরে বিদ্যুৎ, জেলা ও উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, প্রাথমিক বিদ্যালয়গুলোকে ঢেলে সাজানো সহ গ্রামীণ জীবনে এসেছে নানা পরিবর্তন। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে টাঙ্গাইলের বাসীর জীবন মান উন্নত হয়েছে, তাদের দৈনিক আয় রোজগার বৃদ্ধি পেয়েছে, ফলে তারা অতীতের চেয়ে এখন অনেকটা উন্নত মানের মানসম্পন্ন জীবনযাপনে সক্ষমতা অর্জন করেছে। 2008 সালে নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনবদলের সনদ হিসেবে রূপকল্প 2021 উপস্থাপন করেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। টাঙ্গাইল জেলার উন্নয়ন তারই উৎকৃষ্ট উদাহরণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রী যদি ক্ষমতায় আসেন, টাঙ্গাইলবাসীর আশঙ্কা যেটুকু ছিল সেটি পূরণ হয়েছে কিছুটা, এবং আরও যেটুকু বাকি রয়েছে সেটি আমরা পূরণ করে পূরণের পথে থাকব। উন্নয়নের অগ্রযাত্রায় এর ধারাবাহিকতা গোটা জেলা জুড়ে চলমান থাকবে, এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলবাসীর।